খুলনার শহীদ শেখ নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসক সংকট আধুনিক যন্ত্রপাতি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা খুলনা ও আশেপাশের এলাকা থেকে প্রতিনিয়ত কম খরচে ভালো মানের সেবা পাওয়ার আশায় এখানে ছুটে আসেন অনেকে কিন্তু পদে পদে ভোগান্তি হতে হয় তাদের সংকটের কথা স্বীকার করেছেন খোদ হাসপাতাল পরিচালক খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভুগছে নানা সমস্যায় এ কারণে কাঙ্ক্ষিত সেবা পেতে বঞ্চিত হচ্ছেন দূর রোগীরা চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে বন্ধ কয়েকটি বিভাগের কার্যক্রম এদিকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নিউরোলজি অপারেশনের জন্য মেশিন কেনা হলেও তিন বছরেও মেশিনটি চালু করা সম্ভব হয়নি হাসপাতালটির দুশো বেডের মধ্যে চালু আছে মাত্র একশো সাতাশিটি

এগারো বার রিমান্ড আর হাসপাতালের পরিচালক জানান চিকিৎসক থেকে যন্ত্রপাতি নানা সংকট নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন তারা সার্জারি যে বিভাগ রয়েছে এটি আসলে রোগীদের চাহিদা রয়েছে অনেক এবং এখানে আমাদের মেল এবং ফিমেল মিলে আমাদের পঁচিশটা বেড আছে এবং এই পঁচিশ বেডে রোগীরা যে সেবা নেয় সেক্ষেত্রে একজন মাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে এই কাঙ্ক্ষিত সেবা দেওয়া দ্রুত চিকিৎসক নিয়োগ সহ সব সমস্যার সমাধান করা হবে এমনটাই আশা স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ